হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমাদের সোম মান্নাস কোচিং নিয়ে চলাম তোমাদের জন্য আরও একটা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের ফুল প্রসিডিওর এবং এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্যই হতে চলেছে কারণ যে ইউনিভার্সিটির অ্যাডমিশান প্রসিডিওরটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি এবং মেয়েদের জন্যে কিন্তু এটা খুবই সুবর্ণ সুযোগ বলা যেতে পারে যেটা হচ্ছে যেগুলো যে সমস্ত ইউনিভার্সিটিগুলোকে মানে যেতে বয়েজ এবং গার্লস দুটোই থাকে তো এই সমস্ত ইউনিভার্সিটিগুলো কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য এবং এখানে সিট সংখ্যা যেটা আমি তোমাদেরকে দেখেই দিয়েছি সমস্ত কিছু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে কত কী খরচ পড়বে এবং তোমাদের কত কি ইনটেক ক্যাপাসিটিগুলো রয়েছে অর্থাৎ সিট কতগুলো রয়েছে সেগুলো কিন্তু কম নয় প্রত্যেকটা সাবজেক্ট পিছনে সাবজেক্টের পিছনে কিন্তু অনেকগুলো করে সিট রয়েছে তো সমস্ত জিনিসটা আলোচনা করতে চলেছি এবং তোমাদের যে ফুল অ্যাডমিশন যে প্রসিডিওর স্টেপ বাই স্টেপ একেবারে রেজিস্ট্রেশন থেকে ফর্ম সাবমিশন পর্যন্ত সমস্তটা কিন্তু ক্লিয়ার করে দিতে চলেছি দেখো আমি ডিসক্রিপশনে তোমাদের অবশ্যই অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দেবো তার আগে দেখে নাও কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশানটা করবে দেখো সবচেয়ে প্রথমে এই যে লিঙ্কটা তোমরা গেলেই তোমরা এখানে একটা পপ আপ শো করবে এবং এখানে তোমাদেরকে বলে দিচ্ছে যে কী কী तो तो लागे তো দেখো এখানে যে যে জিনিসগুলো লাগছে মাধ্যমিক সেকেন্ডারি অ্যাডমিট কার্ড এবং হচ্ছে সার্টিফিকেট বা সার্টিফিকেট যেটা বলছে অর্থাৎ তোমার মাধ্যমিকের যে মানে রেজাল্টটা লাগছে বা সার্টিফিকেট এবং হচ্ছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড কারণ এটা হচ্ছে এজ প্রুফ হিসাবে লাগছে আচ্ছা কাস্ট সার্টিফিকেট যদি তুমি এসসি এস টি এ ওবিসি বি হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট লাগছে স্পোর্টস সার্টিফিকেট যদি তুমি স্পোর্টস কোটা অ্যাভেল করতে চাও তারপর হচ্ছে ইউজি ফাইনাল ইয়ার বা সেমিস্টারের মার্কশিট অর্থাৎ তোমার যে ইউজির ক্ষেত্রে যে ফাইনাল সেমিস্টার বা ইয়ারের যে মার্কশিটটা সেটা তোমরা দিচ্ছ এবং ও সাইডটাই তোমাকে কিন্তু দিতে হচ্ছে তারপরে দেখো পিডব্লিউডি সার্টিফিকেট যদি তুমি হয়ে থাকো তাহলে অবশ্যই দেবে এবং ইমেজ এবং সিগনেচার এই কটা জিনিসই কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে তারপরে দেখো সবচেয়ে প্রথম আমি যে জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে মানে অ্যাডমিশান নোটিশটা যেটা হচ্ছে অনেক দিন আগেই কিন্তু বেরিয়েছিল তবুও আমি একবার জাস্ট খালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে তেইশ তারিখে বেরিয়েছিল কী কী সাবজেক্টগুলো রয়েছে সেটা খালি একবার দেখে নাও যে এর ক্ষেত্রে রয়েছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান ওমেন স্টাডিজ ফিলসিফি সংস্কৃত এবং এমএসির ক্ষেত্রে রয়েছে ম্যাথামেটিক্স ফিজিক্স জিওগ্রাফি কেমিস্ট্রি জুলজি বোটানি এই যে অ্যাডমিশন প্রসেসটা সেটা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং তারপরে যে ফার্স্ট যে মেয়ের লিস্ট সেটা কিন্তু কুড়ি তারিখে হচ্ছে এবং অনলাইন যে মানে ফার্স্ট ব্যাচের জন্য যে অনলাইন অ্যাডমিশন সেটা কিন্তু বাইশ তারিখ এবং তেইশ তারিখ হয়ে যাচ্ছে তারপর সেকেন্ড মেয়ের লিস্ট সেরকম করে করে কিন্তু পরবর্তী জিনিসগুলো চলতে থাকবে এগুলো আশা করি তোমরা দেখে নেবে সমস্ত প্রসেসটাই কিন্তু অনলাইনেই হচ্ছে আচ্ছা তারপরে দেখো কিছু জিনিস যেটা তোমাদের জানা দরকার যেমন দেখো এখানে গেলে তোমরা অ্যাপ্লাই অনলাইন মানে যারা যারা কমপ্লিট হয়ে গেছে কাদের এখনও বাকি রয়েছে সেই সমস্ত কিছু দেখাচ্ছে এবং এখানে কিন্তু তোমার যে ইম্পর্টেন্ট ডেটসগুলো সেগুলো তো রয়েছেই কিন্তু আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি দেখো এখানে তোমরা যদি একাডেমিক ক্যালেন্ডারে ক্লিক করো তাহলে তোমাদের একটা আলাদা পেজ খুলবে এবং এখানে কী কী কোর্স অফার এখানে সেটা দেখিয়ে দেবে কী কী কোর্স এখানে করানো হচ্ছে প্লাস হচ্ছে তুমি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সিলেক্ট করো তাহলে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও দেখিয়ে দিচ্ছে এবং এখানে যে জিনিসটা আমি তোমাদেরকে যে জিনিসটা বলছে দেখো তোমাকে অনার্স গ্রাজুয়েট হতে হবে অবশ্যই অনার্স করে থাকতে হবে যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই সাবজেক্ট বা ইকোভ্যালেন্স সাবজেক্টে তোমাকে অনার্স করে থাকতে হবে প্লাস হচ্ছে মিনিমাম যে মানে যে নাম্বারের পার্সেন্টেজ সেটা বলে দিয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং রিল্যাক্সেশন তো রয়েছে গভর্নমেন্টের রুল অনুসারে এবং অন্য ক্ষেত্রে যা যা কিছু এগুলো তোমরা এমনি পড়ে নেবে এগুলো কিন্তু বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিছু কিছু আলাদা এলিজিবিলিটি রয়েছে সেগুলো কিন্তু রয়েছে আচ্ছা ইনটেক ক্যাপাসিটি আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই এটাও কিন্তু যথেষ্ট সংখ্যক রয়েছে ইনটেক ক্যাপাসিটি তোমরা একটু নিচের দিকে স্ক্রোল করলেই দেখতে পাবে দেখো বেঙ্গলির ক্ষেত্রে যেমন আনরিজার্ভড এগুলো রয়েছে বেঙ্গলির ক্ষেত্রে যেমন ধরো ষাটটা রয়েছে হিস্ট্রির ক্ষেত্রে পঞ্চাশটা রয়েছে এরকমভাবে কিন্তু রয়েছে পরপর করে এবং তোমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও রয়েছে পঞ্চাশটার মতো এবং যে সেকেন্ড পেজ সেখানেও কিন্তু পরবর্তীকালে যে সমস্ত সাবজেক্টগুলো ফিজিক্স জিওগ্রাফি কেমিস্ট্রি জুলজি তার ক্ষেত্রেও কিন্তু ষাটটা সাতটা চল্লিশটা চল্লিশটা করে তোমার কিন্তু যে সিট সেটাও কিন্তু রয়েছে অবশ্যই যথেষ্ট সংখ্যক সিট রয়েছে এবং বেশ কিছু যে পপুলার ইউনিভার্সিটি তাতে পর্যন্ত এতগুলো করে সিট থাকে না আচ্ছা তারপরে দেখো তোমার যে ফি স্ট্রাকচার সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে যেটা হচ্ছে অ্যাডমিশান ফি আটশো পঞ্চাশ টাকা এই সমস্ত কিছু আর প্রথমটা যে অ্যাপ্লিকেশান ফি কোনো ইউনিভার্সিটিতেই কিন্তু এবছরের জন্য নেই এবং যেগুলো হচ্ছে নন ল্যাব বেস যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তার ক্ষেত্রে যে তোমার অ্যাডমিশান যে ফুল ফিটা লাগছে সেটা হচ্ছে পাঁচ টাকা এবং যেটা হচ্ছে তোমার ল্যাব বেসিস যেমন হচ্ছে সায়েন্সের কিছু সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত কিছু তার ক্ষেত্রে তোমার লাগছে ছ টাকা এটা হচ্ছে তোমার দুটোর ক্ষেত্রে যে অ্যাডমিশান ফি সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে দেখো তোমার যে একেবারে ডাইরেক্ট যে অ্যাডমিশানে যাবে সেটার জন্য আমি আবার ব্যাকে ফিরে এসেছি এবং এরপরে যে পিজি অ্যাডমিশনের জায়গাটা সেখানে আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরেই তোমাদের কিন্তু এখানে যে পেজটা খুলে যাবে এখানে কিন্তু তোমাকে পরপর সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি এখানে তোমরা ইন্ডিয়ান সিলেক্ট করবে যদি মানে আদার্স হয়ে থাকো আদার্স সিলেক্ট করবে তোমার যে ফুল নেম সেটা কিন্তু তোমরা সিলেক্ট করবে আবারও বলে দিচ্ছি এটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্যে আচ্ছা মোবাইল নাম্বার তোমাকে দিতে হচ্ছে মাধ্যমিক বা যে সেকেন্ডারি পাসিং ইয়ার কত সালে তুমি পাস করেছো সেটা তোমরা দিয়ে দিচ্ছ পনেরো ষোলো যা যে ইয়ারই পাস করেছো আচ্ছা মাধ্যমিক বা সেকেন্ডারি যে রেজিস্ট্রেশন নম্বর সেটা তোমাকে কিন্তু দিতে হচ্ছে Gracias. এবং তারপরে তোমার রেজিস্টার করে দিতে হচ্ছে তো সব কিছু দিয়ে দেওয়ার পর রেজিস্টার নিয়ে ক্লিক করে দিলেই কিন্তু পরবর্তী পেজটা তোমাদের ওপেন হয়ে যাবে এবং এখানে তোমার যে 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 জিনিসগুলো তুমি দিয়েছো সেটার জন্য কিন্তু একটা রিভিউ অপশান এসে যাবে তুমি যদি এডিট করতে চাও তাহলে এডিট করতে পারো নাহলে কিন্তু ডাইরেক্ট কন্টিনিউতে ক্লিক করে দেবে কন্টিনিউতে ক্লিক করার পরে তোমার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু একেবারে সাবমিটে সাকসেসফুলি হয়ে গেল এবং তোমার যে লগ ইন ক্রেডিনশিয়াল মানে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে এবং তোমার যে পাসওয়ার্ড সেটাও কিন্তু জেনারেট হয়ে যাবে তোমরা এখান থেকে জিনিসগুলোকে কপিও করে নিতে পারো যেহেতু এখানে কোনো কপির অপশান আমি দেখতে পাচ্ছি না তোমার যে মোবাইল নাম্বার তাতে ইতিমধ্যেই মেসেজ চলে এসেছে আশা করি তোমরা দেখতেও পেয়ে গিয়েছো এবং তোমার যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আচ্ছা তারপরে তোমরা কী করবে ডাইরেক্ট যে লগ ইন সেখানে কিন্তু চলে যাবে এবং লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার যে অ্যাপ্লিকেশন আইডি যেটা হচ্ছে মোবাইলে চলে এসেছে এবং তোমার যে পাসওয়ার্ড সেটা এখানে পুট করে দিয়ে তোমার লগ ইন নাওয়ে ক্লিক করে দেবে সব কিছু দিয়ে দিয়েছে আমি আবার কিন্তু লগ ইন নামে ক্লিক করে দিচ্ছি লগ ইন নামে ক্লিক করে দিলেই তোমার যে মেন যে জিনিসটা সেটা কিন্তু এখানে চলে আসছে আচ্ছা এখানে দেখো তোমার যে জিনিসগুলো চলে এসেছি এবার দেখো এখানে চুজ করতে বলছে তোমার তুমি যদি সিবিসিএস আন্ডারে হয়ে থাকো সিবিসিএস প্যাটার্নে যদি তুমি গ্রাজুয়েশন করে থাকো তাহলে উপরেটা ক্লিক করবে আর যদি তুমি নন সিবিএস হয়ে থাকো অর্থাৎ তুমি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অর্থাৎ পার্ট সিস্টেমে পড়ে থাকো তাহলে কিন্তু এতে ক্লিক করবে আমি তোমাদেরকে সিবিসিএস সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি সিবিসিএস সিস্টেমে তোমরা ক্লিক করলেই তোমার যে ফাদার্স বা হাসব্যান্ড নেম সেটা কিন্তু এখানে তোমাকে দিতে হচ্ছে মাদার নেম দিতে হচ্ছে আধার কার্ড নামও তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো জেন্ডার তো ফিমেল অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে আচ্ছা ডেট অফ বার্থ তোমাদেরকে দিতে হচ্ছে ক্যাটাগরি জেনারেল এস এসটি এস টি ও বি সেই সমস্ত কিছু এবং হচ্ছে ডিফারেন্সিয়ালি অ্যাবল্ড যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু ইয়েস করবে নাহলে কিন্তু করে দেবে আচ্ছা ফাদার্স কোয়ালিফিকেশান দিতে হচ্ছে মা মায়ের কোয়ালিফিকেশান দিতে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হচ্ছে প্লাস হচ্ছে পার্সোনাল ইমেল অ্যাড্রেস সেটাও কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে আচ্ছা তারপরে তোমার অ্যাড্রেসটা ফিল মানে ফিল করতে হচ্ছে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড আর স্টেট তো তোমার ওয়েস্ট বেঙ্গল রয়েছেই এবার যদি তুমি দুটো মানে যদি একই হয় প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তাহলে কিন্তু এখানে জাস্ট চেক করে দেবে আচ্ছা তারপরে তোমার নিচের দিকে চলে আসবে এবং তারপরে কিন্তু সাবমিট করে দেবে তাহলে তোমার কিন্তু যে ফার্স্ট যে জিনিসটা ফার্স্ট স্টেপে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেবে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপ যেটা সে মানে তোমার যে 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 জিনিসগুলো দিয়েছো সেগুলো একবার ভেরিফাইয়ের জন্য চলে আসবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে তোমরা সাবমিটে ক্লিক করে দেবে আর নাহলে কিন্তু এডিট অপশানও করতে পারো আচ্ছা সেব্যান কন্টিনিউতে আমি ক্লিক করে দিচ্ছি এরপরে কিন্তু পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান আর সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে দেখো সবচেয়ে প্রথমে যেটা দিতে হচ্ছে বোর্ড বা ইউনিভার্সিটি মাধ্যমিকের ক্ষেত্রে তোমার যে বোর্ডের নাম যেমন আমি ধরো দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা সেটা দিয়ে দিলাম ফুল মার্কস কত ছিল কত নাম্বারে পরীক্ষা হয়েছিলো তুমি কত পেয়েছিলে মানে পার্সেন্টেজ অফ মার্কস সেটা দিয়ে দিচ্ছ এইচএস এর ক্ষেত্রে তুমি দিয়ে দিচ্ছ তোমার বোর্ড সিবিএসি ডব্লিউবিএসসি আইসিএসসি যাই হোক সেগুলো দিয়ে দিচ্ছ কত সালে পাস করছো দিচ্ছ ফুল মার্কস কত কত মার্কস পেয়েছ এবং পার্সেন্টেজ অফ মার্কস আশা করি পার্সেন্টেজ অফ মার্কটা এই সমস্ত কিছু ফিল আপ করে পার্সেন্টেজ অফ মার্কস যে ঘরটা এতে ক্লিক করে অটোমেটিক্যালি আশা করি পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে যাবে তারপরে দেখো গ্রাজুয়েশনের ক্ষেত্রে তুমি কত সালে পাস করছো সেগুলো এখানে দিতে হচ্ছে অর্থাৎ তুমি লাস্ট যদি দু হাজার সতেরো সালে পাস করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো দু হাজার ষোলো সালে যদি পাস করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো না কারণ এখানে এই কটাই কিন্তু অপশান রয়েছে আচ্ছা তারপরে দেখো ইউজি কোর্স সাবজেক্ট অর্থাৎ তোমার যে মেন যে কোর্স সাবজেক্ট সেটা কি ছিল অর্থাৎ যাতে তুমি অনার্সটা করেছো আচ্ছা ইউজিসি মানে ইউজির যে ইউনিভার্সিটি নেম তুমি কোন ইউনিভার্সিটিতে করছো সেটা দিচ্ছ আচ্ছা লাস্ট ইউনিভার্সিটি নেম দিতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে অর্থাৎ তোমার যে গ্রাজুয়েশনের ক্ষেত্রে যে ইউনিভার্সিটিতে তুমি পড়ছে সেই ইউনিভার্সিটিতে যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিতে হচ্ছে কোন সেশনের জন্য তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেটা কিন্তু এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে আচ্ছা তার নিচে দেখো তোমার যে অন দ্য বেসিস অফ দ্য অল কোর্স সিজিপিএ মানে কি তুমি যত কোর্সগুলো করেছো সবের মানে একসঙ্গে যে সিজিপিএ সেটা তোমাদেরকে দিতে হচ্ছে আর পার্সেন্টেজ সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমার কনভার্ট আশা করি হয়ে যাবে এখানে আচ্ছা তারপরে দেখো এই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আই ডু হেয়ার বাই এখানে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেবে তো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি কিন্তু সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু পরবর্তী যে মানে স্টেপ যেটা সেটা হচ্ছে তুমি যা যা দিয়েছো সেগুলো আরেকবার তোমাকে রিভিউ করার সুযোগ দেবে তার যদি সব কিছু ঠিক থাকে বলে তোমার মনে হয় একবার চেক করে নেবে তারপর কিন্তু তুমি ডাইরেক্ট যে কন্টিনিউ তাতে কিন্তু ক্লিক করে দেবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর যে তোমার পরবর্তী যে স্পোর্টস ইনপোয়ারি সেই সমস্ত কিছু তোমার যদি চাও মানে যদি তোমার স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করবে আর হলে কিন্তু নান করে দেবে নান করে দেওয়ার পর তারপরে তোমার যে সাবমিট অপশানে ক্লিক করে দেবে আচ্ছা যদি তুমি ইয়েস করতে তাহলে কিন্তু সার্টিফিকেট আর তোমাদেরকে দেখাতে হতো আচ্ছা তারপরে তুমি নিচের দিকে স্কোল করার পর দেখো কোন সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো অর্থাৎ ধরো আমি ধরো ম্যাথামেটিক্সের জন্য আগে করেছিলাম এর জন্য সেই জন্য কিন্তু অ্যাপ্লাই মানে দুটো জনে অ্যাপ্লাই করতে পারছি এখানে অটোমেটিক্যালি তোমাকে শো করবে তুমি যে সাবজেক্টের জন্য বিএসসি বা বিএ বা বি কম করেছো আমি ধরো ম্যাথামেটিক্সের জন্যই এ করছি তাহলে তারপরে এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি এবার এবার এখানে তোমার যে যে জিনিসগুলো দেখো ফটো আর সিগনেচার যেটা হচ্ছে তোমার সেটার জন্য কিন্তু এখানে ক্লিক করতে বলা হচ্ছে এবং তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর মানে ফটো অ্যান্ড সিগনেচার ক্লিক করে দেওয়ার পর মানে যেটা বলছে যে অ্যাপ্লিকেশান ফি কিন্তু কোনোরকম দিতে হচ্ছে না ফটো এবং সিগনেচার কিন্তু তোমরা এখানে মানে আপলোড করার জন্য এখানে কিন্তু দিয়ে দিচ্ছ এখানে দেখো তুমি এখানে চুজ ফাইল করে চুজ ফাইল করে তোমার যে ফটোটা সেটা দিয়ে দিচ্ছ সিগনেচারটা দিয়ে দিচ্ছ তারপরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছ এবং তোমার যে ফটো সেটা বলছে যে চল্লিশ কেবির মধ্যে হতে হবে এবং তোমার যে সিগনেচার সেটা বলছে পাঁচ কেবির মধ্যে হতে হবে তো এটা এর জন্য কিন্তু অলরেডি আমার চ্যানেলের মানে এই যে ভিডিওটা তার ডিসক্রিপশানে একটা কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে একটা মানে যে ফাইল সাইজ রিডিউসার অর্থাৎ ফটোর যে ইমেজ ইমেজের যে সাইজ সেটা কিন্তু তোমরা ওই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু রিডিউস করতে পারবে ওখান থেকে কিন্তু তোমরা করে নিতে পারো বা প্লে স্টোরে কিন্তু অনেক রকমের কিন্তু অ্যাপ রয়েছে সেখান থেকে কিন্তু তোমার যে ফটো বা তোমার সিগনেচার তার যে ফাইল সাইজ সেটা কিন্তু রিডিউস করে নিয়ে এখানে কিন্তু আপলোড করে দেবে ফটোটা যেটা হচ্ছে চল্লিশ কেবির মধ্যে বলেছে এবং তোমার যে সিগনেচার যেটা সেটা কিন্তু পাঁচ কেবির মধ্যে তো সব কিছু আপলোড করে দেওয়ার পর আমি কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে জিনিসগুলো তুমি দিয়েছো সেগুলো কিন্তু আপলোড হবে এবং তারপর কিন্তু পরবর্তী পেজ সেটা কিন্তু খুলে যাবে এবং এখানে তোমাদের যে যে জিনিসগুলো দিতে হচ্ছে দেখো মাধ্যমিকের যে অ্যাডমি মানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট সেটা তোমাদের তোমরা দিচ্ছ তারপরে তোমাদেরকে দিতে হচ্ছে যে ইউজি ফাইনাল সেমিস্টারের যে মার্কশিট সেটা তোমরা দিচ্ছ সবগুলো কিন্তু পিডিএফ মানে পিডিএফ ফাইল করে তোমরা কিন্তু এখানে আপলোড করছো আচ্ছা তারপরে হচ্ছে ইউজির যে ফাইনাল সেমিস্টার মার্কশিট ব্যাকসাইড মানে এটা হচ্ছে যেটা হচ্ছে ফ্রন্ট সাইডটা তুমি একটা মানে জাস্ট ফটো তুলে নিয়ে পিডিএফ করে নিচ্ছ পিডিএফ মেকার অ্যাপ অনেক রয়েছে মানে ইমেজ থেকে পিডিএফ সেটা কিন্তু তুমি অনেক রয়েছে যেমন হচ্ছে ক্যাম স্ক্যানার রয়েছে বা তোমার এই দিকে ডক স্ক্যানার রয়েছে বা অনেক ট্যাপ স্ক্যানার রয়েছে অনেকগুলো কিন্তু অ্যাপ রয়েছে সেখান থেকে তোমরা করে নিতে পারবে তারপরে তোমার এটা এখানে তুমি ফ্রন্ট সাইজ দিচ্ছ এখানে ব্যাক সাইডটা দিচ্ছ দিয়ে তারপর কিন্তু তোমরা ডাইরেক্ট এখানে সাবমিট করে দিচ্ছ এবার তুমি যদি কমপ্রেস করতে চাও তোমার পিডিএফ ফাইলটা তাহলে কিন্তু সেই এখানে সেই অপশানটাও রয়েছে ক্লিক হেয়ার বলে এখানে অপশান রয়েছে ঠিক আছে এখানে সমস্ত কিছু দিয়ে তোমরা এখানে কিন্তু আপলোড অপশানে ক্লিক করে দেবে তো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার যে যাদের ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু আপলোড হতে একটুখানি টাইম নেবে তারপর কিন্তু তোমার এটা সাবমিট হয়ে গিয়ে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে আচ্ছা ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি হয়ে গিয়েছে এবার দেখো তোমার কিন্তু সম্পূর্ণ যে জিনিসটা সেটা কিন্তু হয়ে গেল সমস্ত জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার তোমার এখানে যে ফর্ম প্রিন্ট এখানে অপশানে গেলে তোমার কিন্তু যে ফর্মটা সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং সেখান থেকে তোমরা সেভ করে নিয়ে এই যে ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দেবে যদি তুমি অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্ট মানে যদি অন্য সাবজেক্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্টে করে তুমি কিন্তু নেক্সট যে অ্যাপ্লিকেশান যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এটাই ছিল সম্পূর্ণ প্রসেস যেটা হচ্ছে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির ক্ষেত্রে সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশান সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে আর যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে এই ইউনিভার্সিটি রিলেটেড বা অন্যান্য কোনো যদি ডাউট থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দেবে আমি সেটা রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব এই রকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্যে মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রেখে দেবে যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছ থেকে মিস না হয় এখনের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং